Assalamualaikum. আপনারা সবাই ভালো আছেন না? জি স্যার, ভালো। এটা কোশ্চিন দিয়ে দিয়ে আছে, দুটা সৃজনশীল আছেন তো সবাই না? প্রথমটা আলোচনা করি। প্রথমটা হচ্ছে যে পি কিউ আর এস একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, ঠিক আছে? এবার বলা আছে যে পি কিউ রেখার ঢাল নির্ণয় করো। ঢাল কাকে বলে কে বলতে পারেন? কেউ পারবেন ঢাল কাকে বলে? এই এবি একটা সরলরেখা, দেখেন যে এবি সরলরেখা এক্স অক্ষের ঘনাত্মক দিকের সঙ্গে থিটার কোণ উৎপন্ন করছে, ঠিক আছে না? এই থিটার কোণের ট্যান অনুপাতটাকে বলা হবে ঢাল। এটাকে এম দ্বারা নির্দেশ চিহ্নিত করা হয় বা নির্দেশ করা হয়। তাহলে ঢাল কাকে বলবো? কোন সরলরেখা এক্স অক্ষের ঘনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকে বা ট্যান এর মানকে ঢাল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দুটি বিন্দু গামি সরলরেখার ঢাল কি হবে? দুটি বিন্দু তো এই রকম হয় যে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু। তাহলে পি কিউ রেখার ঢাল কত হবে? I2 minus Y1 by X2 minus X1. Y2 minus Y1 by X2 minus X1. মানে হলো কি যে কোটি দেয়ার অন্তর ভাগ হলো ভোট দেয়ার অন্তর, এই তো? ঠিক আছে, আচ্ছা। তাহলে এক নম্বর সেশন ছিলেন ক নম্বরটা আপনারা পারবেন, দেখেন যে পি কিউ রেখার ঢাল নির্ণয় করো, পারা যাবে? কথা বলেন। জি স্যার, পারা যাবে, ঠিক আছে। তারপরে খ দেখেন যে পি কিউ আর এস চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র নির্ণয় করো। গ্রাফ পেপার আছে রিলেটেড আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ওই পি কিউ আর এস বিন্দু গুলো গ্রাফ পেপারে দ্রুত বসাই নেন। আমার কাছে বসানো আছে, আপনারা তো দেখতে পাবেন না, আপনারা নিজেরা বসাই নেন। যদি বসানো হয় তখন আমাকে বলেন। আর সামান্তরিক বা আয়তক্ষেত্র প্রমাণ করার ক্ষেত্রে চতুর্ভুজ না আমরা চারটা বাহু বের করব। আগে বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাই নেন, দেখেন যদি বিন্দুগুলো গ্রাফ পেপারে বসায় তাহলে আমার বাহু আসবে পি কিউ, পি এস, কিউ আর, আর এস। বিন্দুগুলো বসানো হলো, বিন্দুগুলো বসানো হয়েছে গ্রাফটা করে। আচ্ছা, যদি এই
P R U দুটো বিন্দু হয় তখন আমরা PQ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব PQ দ্বারা প্রকাশ করব যখন বিন্দু কথা উল্লেখ থাকবে তখন PQ এর মধ্যবর্তী দূরত্ব কথা লিখব আর যখন ত্রিভুজ বা চতুর্ভুজ বলা থাকবে তখন আমরা লিখব PQ বাহুর দূরত্ব ঠিক আছে যখন কোশ্চেনে বিন্দু উল্লেখ থাকবে আর মধ্যবর্তী দূরত্ব বলা থাকবে তখন আমরা দূরত্ব কথা লিখব আর যদি ত্রিভুজ বা চতুর্ভুজ দেওয়া থাকে তখন আমরা লিখব PQ বাহুর দূরত্ব তখন লিখব না PQ বাহুর দূরত্ব ঠিক আছে আচ্ছা তাহলে এবার একদম বলবেন যে P X1 Y1 Q X2 Y2 তাহলে এই PQ দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র বলে রাখেন এটা পারবেন আমি জানি আপনারা বলেন একজন দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমার বিন্দু দুটা হচ্ছে P আর Q P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে X1 Y1 x1 minus x2 whole square plus y1 minus y2 whole square এটা না বলে আমি যদি ভাষায় বলি তাহলে কি হবে কে পারে বলেন কে পারে যদি আমি ভাষায় বলি অথবা অন্য ভাষায় বলি এটা তো ম্যাথমেটিক্যাল ভাষা নাকি কেউ পারবেন বলেন বাংলা ভাষায় কি হবে দেখেন তো এই দুটো তো ভুল ভুল না তাহলে আমি কি লিখবো ভুল দয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর হোল স্কোয়ার দেখা যায় বলেন দেখা যায় জি স্যার লেখা যায় ঠিক আছে তাহলে এবার আসি ছ নম্বরে আমি যে চতুর্ভুজের বাহুগুলো বললাম আপনাদের বাহুর সঙ্গে মিল আছে রাখতে পারে বসানো শেষ জি স্যার শেষ তাহলে পিএস একটু চিত্র দেখেন বা গ্রাফ কাগজটা একবার দেখেন যে পিএস আর কিউআর বিপরীত বাহু বিপরীত বাহু না এটা আর পি কিউ আর এস বা এস আর এই দুটো হচ্ছে বিপরীত বাহু ঠিক আছে তো বলেন জি স্যার ঠিক আছে ঠিক আছে স্যার তাহলে পিএস আর পিকিউ বাহু দূরত্ব বের করতে পারবেন আপনারা মোট কথা এই চারটা বাহু দূরত্ব বের করা যাবে জি স্যার বের করার পর দেখবেন কি যে এই পিএস আর কিউআর এই দুই বাহু দূরত্ব একই রকম পিকিউ আর এস এই দুই বাহু দূরত্ব একই রকম তাহলে বিপরীত বাহুদ্বয় সমান হলে আমরা কি সমান্তরিক বলতে পারি আর আয়তক্ষেত্র বলতে পারি দুটাই তো বলতে পারি না জি স্যার কিন্তু আমাদের কোশ্চেনে যে সমান্তরিক না আয়তক দেখবে একটা হবে তো কখনো তো দুইটা হবে না হবে না সেই ক্ষেত্রে আমরা কি করব এবার কর্ণ বের করব কর্ণ হবে দেখেন তো যে পি আর আর হচ্ছে কিউএস এই কর্ণ হবে হবে আচ্ছা এবার কর্ণ বের করবো দুইটা কর্ণ যদি সমান আসে তাহলে আমরা করবো কি বলেন তো দেখি কে পারে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও কর্ণ বের যদি সমান হয় তাহলে কি বলবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র
जी सर अच्छा ठीक है তাহলে বড় নম্বর দেখি যে p q r s চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বৈশিষ্ট্য বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে কি করা লাগবে একজন বলেন তো দেখি প্রথম কাজ কি এই প্রশ্নের উত্তর করতে হবে কি করা লাগবে বলেন প্রথমে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে p q r s চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে কত হ্যাঁ ঠিক আছে তাহলে বিন্দুগুলো বসাই দেন বিন্দুগুলো বসানোর ক্ষেত্রে আমরা কি করব চতুর্ভুজটা বিবেচনা করব ঘড়ির কাঁটার দিকে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আচ্ছা তাহলে বিপরীত দিকে গিয়ে বিন্দুগুলো বসাই দেন তো দেখি এটা না জি স্যার এটা আছে আচ্ছা এই যাবে দুই পাশে দুইটা ফাঁকা কোণ দিয়েছি না এটাকে কি বলে বলেন তো দেখি কে পারে মডুলাস মডুলাস না বাংলায় পরম মান এর ভিতরে ধনাত্মক মান বা ঋণাত্মক মান যাই থাকুক না কেন আমরা ধনাত্মক মান না দিব ঠিক আছে এটুকু ক্যালকুলেশন করতে তো আপনারা পারবেন ঠিক আছে না জি স্যার এটা থেকে 42 আসছে তাহলে ক্ষেত্রফল 21 আসবে ঠিক আছে এবার ক্ষেত্রফল বের করলাম বলা আছে কোশ্চেনে বলেছে যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কার ক্ষেত্রফলের সমান হবে বর্গের ক্ষেত্রফলের সমান এইতো এটা উত্তর ঠিক আছে জি স্যার আর কোনো সমস্যা এক নম্বর ক্ষেত্র ছিলেন নো স্যার আচ্ছা ঠিক আছে এবার সমীকরণের সূত্র কি হবে কে পারে বলেন y minus y1 equal to m into x minus x1 y minus y1 m into x minus x1 good ঠিক আছে আচ্ছা এবারে তাহলে আমি দুই নম্বর থেকে চলে যাব ঠিক আছে আচ্ছা দুই নম্বর একই ভাবে আপনারা বিন্দুগুলা
ও আগে কল নম্বরটা শেষ করে নেই কল নম্বরে দেখেন যে -2 ঢাল মানে ঢাল দেওয়া আছে -2 এবং -3 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে না তাহলে এতে এই সূত্র হবে এর মান হচ্ছে -2 আর আমার বিন্দুটা কত -3 6 হ্যাঁ না এবারে একটু লক্ষ্য করেন এই যে এই সমীকরণে পাতা বসাই দিলে হয়ে যাবে তাই তো তাহলে y3 থাকবে y1 y1 এর মান কত 6 তাই না তাহলে কত হবে -6 m এর মান হচ্ছে -2 x -x1 তাহলে এই সূত্রের বাইরে আর আমাকে মাইনাস মানে প্লাস হয়ে যাবে এটা হবে হবে তো এবার কেন পরিষদ করবে উত্তর মিলে যাবে আপনাদের শিবিরে যে উত্তর দেওয়া আছে তার সঙ্গে মিলে যাবে পারা যাবে কথা বলেন জি স্যার পারা যাবে ঠিক আছে আপনারা তো ওয়াজ মাহফিল দেখছেন না বা জলসা হুতুটা কি বলে হুতুটা একটা কথা বলার পরে বলে কিন্তু আওয়াজ দেন না কিন্তু আমি তো ওই কথা বলতে পারি না এবার তাহলে ক নম্বর পাবেন সৃজনশীল দুই এর খ একটু দেখে নেন ওই আলোচনা করা আছে এখানে বলা আছে যে দেখা হচ্ছে পি কি ও আর এর একটি সমান্তরিক পারবেন জি স্যার পারবো আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা এই বয় আসি বয়ের শুরুতে ওই বিন্দুগুলো গ্রাফের পরে বসান এটা আমি বসাইছি দেখতে পাবেন তো না দেখা যাবে না আপনারা দ্রুত নিজেরা বসাই দেন বসানো হয়েছে বলে আমার বলেন হয়েছে তার আগে দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র কি মনে আছে গেল যদি এরকম হয় তাহলে পিকিউ রেখার সমীকরণ কি হবে পিকিউ রেখার সমীকরণ বলেন দেখি সূত্র কে বলে কি হবে এটা হবে x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2 এই সূত্র দেখছেন এর আগে জি স্যার জি স্যার বিন্দুগুলো গ্রাফ কাগজে বসানো হয়েছে জি স্যার হয়েছে এবার দেখেন আমি প্রথমে একটু দেখেন যে পিকিউ রেখা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে হয় নাই এরকম আসছে কি আপনাদের এরকম আসছে দেখেন আসছে এভাবে
জি স্যার এগুলো এসেছে এইভাবে আসছে মনে করেন যে PQ রেখা AX অক্ষকে ই বিন্দুতে ছেদ করেছে আর RS বা SR রেখা F বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে একটা ভালো করে শিখে নেন যে মনে করি যে এই ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 আর যেহেতু তাহলে x অক্ষের উপরে এর জন্য x1 ধরে নিলাম তাহলে x অক্ষের উপরে কোণের মান কত হবে এটা হবে না কোণের মান শূন্য হবে না কথা বলেন স্যার আপনি আবার বলেন আচ্ছা এই যে PQ রেখা x অক্ষকে ই বিন্দুতে ছেদ করে সেটা বলতে পারি জি স্যার আচ্ছা যদি বলতে পারি তাহলে আমি ই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম যে x 0 এই 0 কি কারণে হলো কারণ x অক্ষের উপরে কোটি শূন্য ঠিক আছে তাহলে f বিন্দু f বিন্দুর স্থানাঙ্ক একই ভাবে ধরে নিব x 0 বলা যাবে কি স্যার যাবে এবং তাহলে PQ বিন্দুর সরলরেখার সমীকরণ বের করে বলা যাবে এটা নাকি যদি যাই তাহলে যে সমীকরণটা পাবো সেই সমীকরণকে এই বিন্দু দ্বারা সিদ্ধ করবো করার পরে আমি x1 এর মান পাবো আর যখন x1 এর মান পাবো তখন আমি এই বিন্দুর স্থানাঙ্ক পাবো পাওয়া যাবে না x1 এর মান দেখবে যে -56/5 আসবে ঠিক আছে তাহলে একইভাবে আমি f বিন্দুর স্থানাঙ্ক বের করব কি করে বের করবো একজন বলেন তো দেখি আগের মতে মনে নাই প্রথমে s আর r বা rs বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব সমীকরণ বের করার পরে এই f বিন্দুর স্থানাঙ্ক কত x 0 এই বিন্দু দ্বারা সিদ্ধ করব সিদ্ধ করলে আমি এই x 2 এর মান পাবো ঠিক আছে এর মান দেখবেন যে -11/5 আসবে তাহলে এর বিন্দুর স্থানাঙ্ক এই যে এটা পাওয়া যাবে ঠিক আছে এবার কোশ্চেনে বলা হলো কি যে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত মানে উক্ত চতুর্ভাগে চতুর্ভাগের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার মানে এটা দ্বিতীয় চতুর্ভাগ তাহলে চতুর্ভুজ কি বলবো ই ই এস এস যে এই চতুর্ভুজের কেন্দ্রফল বের করতে হবে পারা যাবে জি স্যার ঠিক আছে তাহলে এবার বলেন কার কোন সমস্যা এই দুটো স্যার এই দুটো কোন ফিল্ড যদি কারো কোন সমস্যা থাকে তাহলে বলেন বিশেষ করে এই দুই নম্বর চিত্রটা একটু গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম